ব্যাক টু মাই চ্যানেল মাই আনসিবলিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই গরমে তো সবারই হাল খুবই খারাপ, আর এই গরম মাথায় রেখে আমি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সামনে, হয়তো সবাই করে থাকেন রান্নাটা, তবু আমি ভাবলাম যে দেখাই আমি কীভাবে রান্না করি। তো উচ্ছে দিয়ে ময়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল, এই গরমে জানার জন্য কতটাই উপকার, তো ওটাই রান্না করছি, চলো তোমাদের দেখাই। আমি রান্না করে মাছ আর উচ্ছে কেটেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর এই যে আলু, তো এই আলু আর ময়ে মাছ দিয়ে রান্না হবে পাতলা করে উচ্ছের ঝোল। আর এই যে সঙ্গে বাটা নিয়েছি একটু জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা খুব অল্প পরিমাণ, আর সঙ্গে তো নুন হলুদ আছে, তো এই কড়াইটাতে রান্না হবে। এই যে আগের থেকে আমি একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে যে তেলটাকে গরম করে নিচ্ছি ভালোভাবে। তো এবার মাছের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই, তো মাছগুলোকে যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এত সিম্পল রান্না কিন্তু এত টেস্ট হয়, আর এই গরমে তো এইগুলো এই ধরনের রান্নাগুলো খেলে সত্যি খুব ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, একবার দিয়েছি মাছগুলো তো আর জায়গা নেই, পরের বার আর একবার ভেজে নেবো। তো মাছগুলো একদম ভেজেগুলো ভেজে নিয়েছি, পুরো সব মাছগুলোকে একটু কম ভেজেছি। আর এদিকে কড়াইতে দেখো তেল আর একটু দিয়ে দিই, উচ্ছেগুলোকে ভেজে নেব, উচ্ছেগুলোকে একটু ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব দু মিনিটের মতো। তো দেখো এই উচ্ছেগুলোকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করিনি, একটু কাঁচা কাঁচা ভাবটাও আছে যেহেতু তরকারি রান্না হবে। তো এবার উচ্ছেগুলোকে তুলে নেব, এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর এই ফোড়নে একটু জিরে দিয়ে দিচ্ছি, তো জিরেটা হয়ে গেছে। এবার যখন আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে এক এক করে, তো আলুর মধ্যে যে পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, আর এই যে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, এখন খুব অল্প পরিমাণ আদা বাটাটা দিচ্ছি আমি, আর এই যে এক চামচের কম কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এই যে এক চামচের মতনই জিরে বাটা দিচ্ছি। ব্যাস এইটুকুই মশলা আমি দেবো। তো দেখো আলুটাই দেখো একটুখানি ভেজে নেওয়ার পরেই দেখো আর একটু সামান্য ভেজে নিয়ে তারপরে জল অ্যাড করবো আমি, তাই না? আলু ভাজা হয়ে গেছে ভালোভাবে, এখন জল দিচ্ছি। তো এই দেখো জল দিয়েছি, একটু বেশি করে দিয়েছি যেহেতু ঝোল হবে, উচ্ছের পাতলা ঝোল হবে, তাই জন্য একটু জলটা বেশি দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি, আর এখন দেখো ঝোলটা অনেকটা টেনে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে চেক করেছি। তো এই এখন উচ্ছেগুলো এই অবস্থায় দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মোটামুটি খানিক অল্প একটু সময় জাল করে নেব, 5 মিনিটের মতো হয়তো জাল করতে হবে আমাকে, কারণ একটুখানি তো ভাজা, আর মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেবো আমি। আমি এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, তো দেখো মাছগুলো আর উচ্ছেগুলো দেওয়ার পরে তরকারিটার কালারটা কতটা ভালো এসছে না, খুব সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ। তো আরেকটু জাল করে নামিয়ে নেব। তো এই দেখো আমার আলু উচ্ছে আর ময়ে মাছের রেসিপি হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, এখন আমি তোমাদের সামনে একটু নামিয়ে দেখাচ্ছি। তো দেখো কত ঝট করে একদম কত সুন্দর রান্নাটা হয়ে গেল। তো এরকম একটা রান্না যদি এই গরমের দিনে হয় মানে কোনো জবাব হয় না। দেখো তা আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।